হ্যালো ভিউয়ার্স, কিটা খবর? ভালো আছেন? মা তৈল গিয়া আজকে আমরা কাঁচাবাংলার নয়া স্টুডিওত আমরা বিশেষ অতিথি, আমরা পাগলর সিএম ইসলাম মামু শিলচরটা কি আইছেন, আমরা কাঁচাবাংলা স্টুডিওত বিশেষ করে আইছেন। আজকে আমরা ফাতার খানদের কিছু যুবক কিছু বাইয়ে নিয়েছেন, আমরা লগর কিছু বাইয়ে নিয়েছেন, মানে এর আমরা মামুরে দেখা পাইছেন। আর বিশেষ করে আমরা স্টুডিওত আমরা ইসলাম মামু আইছেন, আমরা লগে দেখা, আমরা কাঁচাবাংলা স্টুডিওত এখন মা কত হইব আমরা কাঁচা আমরা ইসলাম মামুর লগে। বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার মারবা একটা করিয়া, আর ইসলাম মামুর বিষয়ে। আচ্ছা, কিটা খবর পারভিন? ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো। মামুরে দেখিয়া কিলা লাগে? ডর লাগে। মামুরে দেখিয়া ডর লাগে নি? আমরা স্টুডিও আইসন দেখিয়া মানে তোমার কিলা লাগে, মানে ভালো লাগে নি তোমার? মামু সুন্দর কিছু নি কাঁচামালা স্টুডিও তো ভাই। ঠিক আছে মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? কিন্তু ইসলাম মামু কে চিনছি না। না চিন্তাই নাই, চিন্তা নাই, তা বড় খাইলে চিনবে। তাই তো কইছে তোমার, তুমি আইসো তোমার লগে মাথা কথা করছে তাই ভালো লাগছে। মা তো লগে আমরা তাই নি, তাই কইছে আমরা মামু আইসো না আইনে সুন্দরই কিছু কইছে। মামুর সিগারেট পড়ে গেছে, হইছে বউ। আচ্ছা মামু, আমরা ফাতার খানদি আইস পইলা বাড়াইছো নি? দেখা মামুর মুখে দিছে খালি, অতি সুন্দর কইছে না? সারা খানা মরে গেছে। নোংরা পাইছে পাতারা ঢেঙ্গা রাইতে। দর্শক মন্ডলী, মা তৈল গিয়া আমরা ইসলাম মামু আওয়ার পরে আমরা স্টুডিও তো আমরা কিছু লোকেল বাইয়ে নিয়ে আইসুন আমরা মামুর লগে দেখা করাত। আর বিশেষ করিয়া আজকে আমরা মামু আইসুন হিসাবে আমরা স্টুডিও তো আমরা একে অন্য সাথে বইয়া মানে আলাপ আলোচনা করিয়ার। আর ও যে আপনারা দেখতে পারি এদের মাঝে কিছু আমার মানে ভাই বন্ধু কল আছেন, কিছু ক্লাসমেটও আছেন, ও বাজু তেগু আছে, এগুলো আর এগু মারাত্মক। এখন মেইন মুদ্দা হইল গিয়া যে আমরা মামু আইসুন, মামু আইসুন হিসাবে আই যা আমরা সব এক জায়গা বইয়া গফ করি আর তার লাগিয়া মামু আমরা ফাতার খান্দি এলাকাত কোনোদিনও আইসুন না। বিশেষ করে আমরা কাঁচাবাংলা স্টুডিও নয়া এখন পর্যন্ত মানে ওপেনিংও করা হয়েছে না, আমরা কিছু পাতলা বুঝি করছি আর আপনারা হিলা জিও করতাম পারছি না, কিছু এখন সময় কিছু অভাবে দিন যার, কিন্তু যত অভাবে দিন যাক আমরা মামু লাগেও লাগে। মামু এখন তুমি মারতে পারো। এখন দেখো আমি ফাতার খান্দি আইসুন মানে ও বাইরে আমি আমার বিবর সকলের দেখাইতাম দেখাইতাম নি, ও যে ভাই আপনারা দেখতে পারিতা এন, কিন্তু আমরা মামুর খুব খাস মানুষ, বিশেষ করে আমরা ফাতারাঙ্গাদিত লইয়া আইসন আপনারা দেখতে পারিতা ও মানুষের কারণে, আমরা ও ভাইয়ে কষ্ট করি আমরা ফাতারাঙ্গাদি এলাকাতে আমরা ইসলাম মামুরে লইয়া আইসন আওয়ার কারণে আমরা মিলতাম বাড়ি আর মিলিয়া
বহুত আমরা এইন কিছু পাই এনেছেন যে খালি বিশেষ করে খালি ফেসবুকে দেখুন কিন্তু মামুরে ফেস টু ফেস দেখতে পারেন ও মানুষের কারণে আজকে আমরা মামুরে দেখতে পারছি আমরা ভিউয়ার সকল যারা আছেন এর তরফ থেকে ভাই আপনাদের ধন্যবাদ জানাই আর তাহলে আরো তিনজন আইছে আরো যে ভাই এনে আইছে একটা কথা আমার আপনি মাত্র নিন না হ্যাঁ তাহলে এটা জিনিস দিয়ে না আমার তরফ থেকে ওখান আপনারা তরফ থেকে স্টুডিও নয়া স্টুডিও ওখানে আমি ওপেনিং নি না ওপেনিং করছি না আপ করছ না না মেসা বকলা নিয়ে কিছু দাওয়াত উঠাইছি হইছে ও মানে তো আপনারা শুনে গেছেন ওই ওই আজ কাল থেকে শুরু করি দাও আরম্ভ করি দাও এই না কিটা কথা কিটা কথা বল জি জি না বলি গুরু মানে হারাবার এনে ভালো হ্যাঁ আগে আমরা মামুর মাথা কথা শেষ করবা বাদে আরম্ভ করবো আর এখন একবার মামুর লগে দেখা সাক্ষাৎ করিয়া তোর কিলা লাগে ভালো লাগে নি মানে কিলা মানুষ হকিকত ভাবে একটা ঠিক আছে আচ্ছা আর এখন মাত কোসাই প্রায় মানুষে মনে করেন ই বেটা ফাগল কোন সময় খানো কিতা মাতি দে আমার জানা মতো আজ পর্যন্ত যে কোনো মানুষের আত ধরে যে কোনো মাত মাতে বেটা যেখান আর নইলে 70% থেকে 80% হাসা হয়ে যায় হাসা মাতলে ফাগল কইনি আর এখন কথা মামুরে প্রায় সময় মামুর লোকে প্রায় সময় আমরা দেখা সাক্ষাৎ করার বাদে আমরা মামুয়ে কইন ফাগল মানুষরে মায়া করি অগুরে খাবাই অগুরে সাই ফাগল কি তা লাগি কোন মানে মায়া করার লাগিয়া কইতে পারছেন নানি তো আমি কই তরে বালা মানুষরে হে নিজে তার নিজর জরুরত লাইতে পারে কিন্তু পাগল মানুষ যদি রাস্তা বাই আটে হে তার জরুরত নিজেও হইতে পারে আর কি দেখলে কইতে পারবো যে খাফড়ি কিছু ছিড়ে গেছে ওটার লাগি মামুর মাথা টিকান আছে মামু ও যে ইগুর বিষয় কোনটা কইতে চাইবাই নি তুমি ও হ্যাঁ বেতলা চিল্লাই গোলার টনে এগু বেলা কাটা আচ্ছা ঠিক আছে আচ্ছা মামু আমরা না না আচ্ছা আরো একটা মিনিট আমার সময় দিল আমরা মামুরে দেখে খিলা লাগলো ভালো লাগছে নি ঠিক আছে মামুর মামু আমরা পাথর কান্দি এলাকা তার আইসলানি ঠিক আছে ধন্যবাদ ও একজন মানে আমার লগর মানুষ এন খুব শর্মিন্দা মানুষ এন খুব কোনটা কইতে আসবে না আমাকে দেখাই যাইবে ঠিক আছে আপনি কোনটা কইবে এনি এনি তুমি কিটা কইবে আমরা মামুর বিষয় চারারে আস্তাও খুব বুয়া ও বা তোমার বাড়ি খানো শিলচার নি শিলচার ইনো কিটা করো শিলচার মামুর বাড়ি শিলচার ও যে তারা দেখতে পাইতে এরা মামুর লগে আইসো আর বিশেষ করিয়া ও যে বাই যে এনরে যদি আমরা 1000 বার ধন্যবাদ দেই এর বাদে কম হইব আমরা মানে ওলা মানে আমরা বালা লাগছে মামুরে বিশেষ করে কষ্ট করে লই আইছেন আপনারা দেখতে পাইতে মানছো আমি বারবার কইমু মানছর কারণে
আপনারা হইলে আমরার ভক্ত দরকার পড়লে বালি দিয়া দিমু রক্ত আর রাজার ভাই মন হইলো রক্ত এখন মাত হইলো আপনারা লাইভটা করে একটা শেয়ার একটা জরুরি মাত কত হইব এখন মামুর লগে আর রাজার ভাইয়ে এখন উরফে মামু উরফে হইলো কিতা পাগলের সিএম সিএম সব হাজির অনেক লোক এসেছে এখানে আরো অনেক লোক মুখ দেখাচ্ছে না বাইরের দিকে আছে এখানে লুকিয়ে আছে সেজন্য আমি আমি তো নামে কোনো খাম মাসে তোমার লগে মাত সিএম মামু আপনার সিএম মামু একদিন আসবো এ তোমার যে সময় যে তোমার একারা লাল স্কুটি লইয়া যে একারা ইয়ার সেনা কেরালা রসনা কিতা হইয়া ভিডিও তোমার আসলে এটা হো সময় তা কি হো বাজু ঘুরিয়ে দেখাও ও দেখো হো সময় তা কি আমরা মামুর বক্ত সাইডে যত মানুষ আছে খালি খালি সিএম মামু লাগে খালি সিএম মামু লাগে খালি ইসলাম মামু লাগে আমরা আমরা আমার কিতা সম্বন্ধে আমার মানে জানি আমার আপনারা লাইভ যারা যারা আছেন লাইভটা একটু শেয়ার দিবা কিন্তু মেইন মাত রইয়া গেছে দামাকা লাইভ আনলিমিটেড বিনোদন লও
মামুরে দেখি আসে মামু আপনারে দেখি আসে আসে মামু ছয়শ আমি প্রায় এক বছর দেড় বছর ভিডিও বানাই বাদে তো সবচেয়ে ভালো বাদে যে আমার গালগালি আনবো লাগিয়েছে খুব গালি শুনবো দিন গালিয়ানির বাদে কিন্তু এক নম্বর স্টুডিও নাম বানাইছি ফিরিয়ে এক বছর বাদে আরো দুমদাম গালিয়েছে বানানির বাদে তিন রুম স্টুডিও রাখছে রিসেন্টলি খুব বেতনা গালাগালি করছে আমারে এসে গেলি থেকে আমার মা বাপ তুলিয়ে সদ্য গোষ্ঠী তুলিয়ে গালি আই বিয়া করছো গালিয়ানির বাদে এখন ঘুরে একবার এক প্লেট রাখলি আপনারা এটা মনের মাত মনে থাকুক বাস করিও না শুননা সিটি তুলিও না তোমার আগেও কইছি আমি ফিস বাজু আর খামলা বাজু দুইটা দিয়ে আছে এখন যে গেছে গিয়া আর ফিরে যাচ্ছে না এরকম খালি ওই যে বলা বলি আগে দেওয়া ওপর উঠাই দিলাই কুকুরের ফুটি পেট্রোল দাঁড়িয়ে আমি তো ভুল হইলে তো আমার জুতা দিয়ে মারতো আমি সেই ভুল করতাম না ভাবা সত্তাম না গাইজানি পালা আমরা নবীর মানে রাখো না আচ্ছা মামু একটা জিনিস দিকে না ও দেখো বেটার চুল সারা ফুল আনা দিছি ও মামু ইন তো অনেক মানুষ আইছেন তোমার লগে মিলা যেমনে শুনছেন মনে করো যে আপনি আর অনেক আগে থেকে মানে স্টুডিও তো ফেকা করা যায় ইসলাম মামু কোন সময় আইবা কোন সময় আইবা ওই জন্য আমরা সিসিটিভি লাগাইল না নি অন আখতা গাড়ি এখানে ও আইচ ওলা ওলা কত সময় হয়েছে ঠিক আছে দর্শক মন্ডলী বাক্যা কত সময় আপনার লগে মাত কথা করছি আমরার মাত কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা মাফ করবা আর বিশেষ করে আমরার ইসলাম মামু আসেন কোনো সময় মনে করো আমরাও মাতি থানোর মাত শুনিয়া কোনো সময় আমরা মাতি তাই না মাতুন আমরা মাতর দ্বারা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা মাফ করবা আর আজকে মামু আইসুন হিসাবে আমরা কাঁসা বাংলার টিম মেম্বার যারা আসুন খুব বেশি
খুশি হইছি আর বিশেষ করিয়া ইসলাম মামুর লগে আমরা একটা দিলিও মায়া হই গেছে তাই নাওয়ার পরে হয়তো পাগল মানুষ হইতে পারেন কিন্তু কেউরে মাইদর করতে পারেন হয়তো কফেট দুমদাম বাড়ি আইতরা এর বাদে কোনো অসুবিধা নাই আমরা স্টুডিও চিকে টুকে খাওয়াই না কিন্তু আজ আমরা মামু আইছেন কিন্তু আজ মামুর লাগি পুরা কুল্লাম কুল্লা তো আশা করি সব ভালো আছেন টাটা বাই বাই খুদা হাফিজ